এই জন্য কম মানে সোজাও, সোজা দাঁড়াও, বসে আসো, সোজা দাঁড়াও, হাত পা সোজা করো, কম। তো আল্লাহর ওই কুম শব্দ কুম ধাতু থেকে বলে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের উপরে, দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে যাও ফালা খৌফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, তাহলে তো সত্যিকার বলি। কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বন আল্লাহ বলার পরে সোজা চলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা বলি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথাতে কোনো পার্থক্য আছে? রেজাল্টে ফলাফলে পার্থক্য আছে? তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল, আল্লাহকে রব বলে মেনে নিল, মাবুদ বলে মেনে নিল, রাজেক বলে মেনে নিও মেনে নিল, আর মানার পরে এই পথে সোজা চলল, তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোনো কোর্স আছে, আর বাতেনি এলেম আছে, আর এই আছে সেই আছে, ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন। কোরআনে কারীম বলছে যে আপনি রব্বুন আল্লাহ বলার পরে সোজা চলেন, ওলিউল্লাহ হয়ে যাবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে, যে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। ভালো করে শুনে রাখেন, আপনি আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলি। আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না, আমাদের বন্ধু বান্ধব মেলা আছে, আছে না নেই? আপনাদের বন্ধু বান্ধব নেই? শুধু একজন না, অনেক, যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু, পরিচিত বন্ধু, হ্যাঁ, কেউ মুখ চেনা বন্ধু, কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয় এরকম বন্ধু, তাই না? কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয়, না হলে চলে না, আছে না নেই? তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে, স্তর আছে, হ্যাঁ, বন্ধুত্বের মেলা স্তর রয়েছে। আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি দোস্ত বন্ধু সকল মুসলিম, তবে তাতে কি রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে, পার্থক্য রয়েছে। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন, তার তরিকাও কোরআনে ও হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে। কারণ কোরআনে কারীম দিনকে সম্পূর্ণ করেছে, আকমাল তো লাকুম দিনাকুম, আবার কোরআনেও নেই হাদিসও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে, মারিফতি ইলম লাগবে, বাতিনি ইলম লাগবে, লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলম কলবে আর একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয়, যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায়, এই সব কথা ইসলামের নেই মগজ থেকে বের করে দেয়।